बस क्या नाच भले दादू शुनो ना तुम्हार नाच जमाई के पाठी चिलम टाका दिए छो काके अरे तुम्हार नाच जमाई के पाठी चिलम बच्चा के हमार बी हुए छे तो तुम जानो ना छो मार साला सोना में देखा ना ए साला नीचे उतर बन जा ए कटियो कटियो তোকে বলেছিলাম চুপ করে থাকতে পচার সঙ্গে আমার 6 মাস দেখা নাই সত্যি হ্যাঁ এই দাদু নিশ্চয় গোল মারছে আমি জানি মিথ্যে কথা বলছে কিন্তু আমি ওই ছেড়ে দেব না আমিও মাথায় হাত বুলিয়ে রশি রশি কিছু টাকা দেই কত সুখি গেছিস নাকি ও দাদু আরে শোনো না বলছি ঠিক আছে দেখা হয়নি তা কি আছে আমি বলছি আমি বেকার বিয়ে করলাম জানো খারাপ বলবে কিন্তু তুমি তো সম্পর্কে আমার দাদু হচ্ছো তাই কেউ কিছু বলার সুযোগ পাবে না জানবে যে দাদুর সঙ্গে আর কি করছে তাই তোমাকে শুনো বলছি তোমাকে আমি বিয়ে করতে পারি কিন্তু একটা শর্ত আছে গর্ত গর্ত না শর্ত ও আচ্ছা বল তোমাকে 1 লাখ টাকা দিতে হবে আরে আচ্ছা শুনো তুই চাইলে আমার জানটা বার করে দেব জান চাই না Yeah.
তোরে লাল টুকটুকে দুটো ঠুটে আমি পট্টাম করে একটা চুমুক। স্বাগতম স্বাগতম। কখন এলি ভাই? আমি আসি। ওইদিকে তাকাচ্ছিস কেন? ব্যাপার আছে। কি ব্যাপার? তুমি আমার ঘরে এসেছো। এ ভাই কিছু মনে করিস না, দাদু নাতি হয়, কিছু এর থেকে বড় আশ্চর্য আর কি আছে যে তুমি গায়ে মোড়ল, তোমার এত সম্মান, পুলিশ প্রশাসন সব তোমার হাতে, তোমার এত নামি দামি লোক এই গরিবের ঘরে পায়ের ধুলো দিয়ে, তো এর থেকে বড় আর কোনো আনন্দের কথা হতে পারে না। তোর ভাগ্য দাদু আমার মধ্যে না, তোর বাড়িতে এসেছে বল। বেশ দাদু, তুমি যখন এসেছো গরিবের বাড়িতে আর কি করবো? বললি ভোজটা দিবি কখন? এই খাবার চেপে গেছে সব। এই খাবার রেডি, খাবার রেডি, গরম জল কর। কি করেছিস? করেছিস কি? এই গরম জল রেডি রে, মামাকে বলে দে তো গরম জল চাপাই দে। ঠান্ডা জলে চান করেছিস? গরম জল দেবো দাদু। আমি তোমার ঘরে গেছিলাম, তুমি আমাকে কত যত্ন করেছিলে। এরম হচ্ছিস কেন ভাই? চ্যাংমাছের মতো ফুলিয়ে দিয়েছো সব, তবুও আমার কোনো দুঃখ নাই। তবু তুমি আমার ঘরে এসেছো, আমার সৌভাগ্য। গায়ের মোড়ল বলে কথা, মুটে মুটে হয়ে গেছে জানি। ঠিক আছে, যে খাবারটা প্রথমে যে খাবারটা দেবো, মানে খাবার তো শুরু করবো, প্রথমে যে খাবারটা দেবো একটা উদ্বোধন খাবার। মানুষের নরম দেখে দি, সব 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 খাবার রেডি, শুধু প্রথম খাবারটা নিয়ে এলেন। তুই তাহলে পচা মন্ডল স্যার আসেন, বাড়িতে আছে আসেন।
পালে গুলি লেগেছে। এ পচা খুব মস্ত নইছিস, গ্রামে ভালো মন্দ লোককে মেরে বাচ্ছিস, চল তোর নামে ওয়ারেন্ট আছে থানায় চল চল। এই চল তোর তোর নামে কেস আছে, চল অ্যারেস্ট করতে এসেছি তোকে। বাবু গো আমাকে অ্যারেস্ট করবেন না। অ্যারেস্ট নয়, অ্যারেস্ট আমাকে অ্যারেস্ট করবেন না বাবু, বিশ্বাস করেন আমার কোনো অন্যায় নেই, আমি কোনো অপরাধ করি নেই বাবু। ওই হরিহর চক্রবর্তীর গায়ের মোড়ল হয়তো আপনাদেরকে কেস করেছে, কিন্তু কেন জানেন আমার স্ত্রীর উপর অত্যাচার করেছে, তাই আমি সহ্য করতে পারি নাই, তার জন্য আমাকে মেরেছে বাবু। কিছু মনে করবেন না বাবু, আমাকে অ্যারেস্ট করবেন না। অ্যারেস্ট শোন, তোর মুখে কথা বিশ্বাস হচ্ছে না, তোর বউ আছে বাড়িতে? হ্যাঁ আছে। চল ডেকে পড়া বউ। বাবু কি বলছে রে? আর বউকে ডাকা করেন। বাবু কি বলছে? নমস্কার। হ্যাঁ হ্যাঁ সহ্য করতে পারি না, বউর দিকে কেউ তাকালে আমি সহ্য করতে পারি না। তাহলে পুলিশ কোথাও আমাকে অ্যারেস্ট করবে তা না করে, তাহলে আমি আর সহ্য করতে পারি? এক কাজ কর, যা খাবার খেয়ে নিলে আমাকে দেখতে পাবি না, আমাকে অ্যারেস্ট করে আমাকে নিয়ে যাবে। সব তোর জন্য হচ্ছে, মুখে কালি মাখ। কেন কালি মাখ? মুখে কালি মেখে থাক। অপরবালার দান, আমি কেন কালি মাখতে যাব? এই মাগি তোর ওই মুখ চেহারাটা দেখে পুলিশও ঠিক থাকতে পারছে না রে। তা আমি কি করব, আমার দোষ নাকি? হ্যাঁ ভালো কাজ করতে এসেছে তাও সারা দেখছে তোর দিকে লোভ হচ্ছে। বহু অনুরোধ করছে, তুই অত ফর্সা মুখ রাখ না, মুখে কালি মাখ। এই শোনো, এই মতি ভাই কালি এনে দাও। আরে আমাকে নিয়ে টেনশন করো না, এখন কি হবে সেটা ভাবো। এখন কি হবে? তুই বাজ, আমার আমার ফাঁসি হবে বাকি। তুমি পুলিশকে মেরেছো, চারটিখানিক ব্যাপার না, বুঝেছো তো? পুলিশ চাইলে সব কিছু পারে। আমার শেষ। শোনো, এই বোনি আসলে মোড়ল কি বলে জানিস? কি? তুই এই বোনি অহংকার করলি, বোনি দিমাগ দেখালি, বোর জন্য তুই আমাকে মারলি। ও প্রতিজ্ঞা করে গেছে যে সংসার তোকে আমি করতে দেবো না, তোকে জেল খাটাবো, তোকে ফাঁসি দেবো, যখন তুই বউ একা থাকবে তুই মরে যাবি, তুই বউকে আমি এসে বিয়ে করবো। রাখো দাও প্রতিজ্ঞা। শোনো আমি একটা কথা বলছি, তুমি যে কথাটা বলছো যে আমার ফাঁসি হবে, কেন ফাঁসি হবে? তুমি সামান্য মারধর করেছো, আর মারধর করলে আইন তুই তো বাবা হয় নাকি? আরে বাবা, তুমি আইন সম্বন্ধে কিচ্ছু বোঝো না, পাগল তুমি, বুঝেছো? আমি বলি শোনো, তুমি মারধর করেছো তাই তোমার কয়েক মাস জেল হতে পারে, বুঝেছো? কি করে ফাঁসি হবে না? তুমি তো খুন করনি, মার্ডার করনি, তাহলে ফাঁসি হবে কেন? আরে পুলিশে প্রথম বাড়িতে তো মরে যাবো।